সরকার ভিআইপি কালচারে বিশ্বাসী নয় মন্তব্য ওবায়দুল কাদের সরকারের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে গ্রাম পুলিশ বললেন আইসিটি প্রতিমন্ত্রী এবং দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি আসসালামু আলাইকুম বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সরকার ভিআইপি কালচারি বিশ্বাসী নয় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সবাইকে সমানভাবে চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন সকালে তার বাসভবন থেকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানের কথা আবারও সবাইকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন অপরাধী নিজ দলীয় কিংবা ক্ষমতাবান হলেও ছাড় দেয়া হবে না দুর্নীতি রোধে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতিতে অটল এ সময় দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দেয় তাদের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি অপরাধী দলীয় পরিচয় থাকলেও কিংবা ক্ষমতাবান হলেও ছাড় নেই আমি সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান আবারও মনে করিয়ে দিয়ে বলতে চাই যে খাতের দেশরত্ন কোনো শেখ হাসিনা জিরো টলারেন্স হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন সরকারের এই সুশাসন প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায়ে সহায়ক ভূমিকা পালন করছে গ্রাম পুলিশ সকালে নাচোর জেলার সিংরা উপজেলা কোর্ট মাঠে শতাধিক গ্রাম পুলিশের মাঝে সাইকেল প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রতিমন্ত্রী বলেন গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছেন গ্রাম পুলিশের সদস্যরা কাজের স্বীকৃতি হিসেবে বর্তমান সরকার তাদের বেতন ভাতার পরিধি বৃদ্ধি করেছে সুনামগঞ্জ ও কুড়িগ্রাম গাইবান্ধা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দশ লক্ষাধিক মানুষ তলিয়ে গেছে এসব এলাকার সবজি সহ বিভিন্ন ফসলি জমি বন্ধ হয়ে পড়েছে বিভিন্ন সড়কে যান চলাচল প্রতিনিধিদের পাঠানো চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার চৌষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার ছোট বড় ষোলোটি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নয়টি উপজেলার বাইশটি ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে গত চব্বিশ ঘণ্টায় গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি সাঁত্রিশ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উনষাট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে জেলার সাঘাটা ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলার অন্তত পক্ষে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে টাঙ্গাইলের যমুনা ধলেশ্বরী সহ সকল নদ নদীর পানিবৃদ্ধি অব্যাহত আছে সকালে জোকারচর পয়েন্টে যমুনা ও ঝিনাই নদীর পানি বিপদসীমার মাত্র সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র স্রোতে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি বাড়িঘর সহ বিশাল জনপদ যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় যমুনার পানি আরও বত্রিশ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উনপঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে চার উপজেলার অন্তত পনেরোটি ইউনিয়নে দশ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বন্যার কারণে ইসলামপুর উলিয়া মাহমুদপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার সত্তর সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাহিরপুর বিশ্বম্বরপুর দোয়ারাবাজার ও সাতকসহ এগারো উপজেলার ছয় লাখ মানুষ এখন পানিবন্দী দেশে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তেতাল্লিশ জন এবং শনাক্ত হয়েছেন তিন হাজার আটশো নয় জন এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার সাতশো আটত্রিশ জনে আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ সাঁত্রিশ হাজার সাতশো সাতাশি জন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয় এছাড়া নতুন এক হাজার চারশো জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন পঞ্চান্ন হাজার দুশো জন সংক্রমণের বিস্তার ঠেকাতে করোনা পরীক্ষার রিপোর্ট দ্রুত দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান লিঙ্কন জনস্বার্থে এই রিটটি করেন বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হবে আবেদনে বলা হয়েছে করোনা টেস্টের রিপোর্ট আসতে দেরি হওয়ায় আক্রান্ত ব্যক্তি না জেনেই আরও অনেককে আক্রান্ত করছেন তাই করোনা সংক্রমণের বিস্তার রোধে পরীক্ষার রিপোর্ট দ্রুত দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা হয়েছে রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান মারা গেছেন ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি গত উনিশ জুন শ্বাসকষ্ট নিয়ে অ্যাডভোকেট ভর্তি হন। পরদিন তার করোনা ভাইরাস শনাক্ত হয় এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফেনী দুই আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী রাষ্ট্রায়ত্ত পঁচিশটি পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দুই দিনের আল্টিমেটাম দিয়ে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে খুলনার শ্রমিক নেতারা সকালে খালিশ পুরস্থ জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে আগামী উনত্রিশ জুন শ্রমিক কর্মচারীদের সন্তানদের নিয়ে অবস্থান ও ত্রিশ জুন নিজ নিজ মিল গেটে শ্রমিক কর্মচারীদের অবস্থান কর্মসূচির আল্টিমেটাম দেয়া হয় এছাড়া পহেলা জুলাই আমরণ অনশন কর্মসূচিরও ঘোষণা করা হয় টাঙ্গাইলের মির্জাপুরে মালবাহী একটি ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছে চালক সহ দুজন গতকাল মধ্যরাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কামুড়ি চরপাড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান রাতে ঢাকা থেকে লোহার পাত নিয়ে একটি ট্রাক উত্তরবঙ্গে যাচ্ছিল এ সময় ট্রাকটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ওই স্থানে পৌঁছালে ডিভাইডারের ওপর উল্টে যায় এতে ট্রাকে থাকা লোহার পাতের নিচে চাপা পড়ে তিনজন ঘটনাস্থলেই নিহত হন সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে চার কেজি পাঁচশো চল্লিশ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি ভোরে কেরাগাছি গফফরের ঘাট এলাকা থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয় তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজেপির টহল দলটি সাতক্ষীরা তেত্রিশ বিজেপির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজেপি এ সময় সেখান থেকে চব্বিশটি স্বর্ণবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় যার বাজার মূল্য দুই কোটি আটষট্টি লাখ বাহান্ন হাজার টাকা নওগাঁর বদল গাছিতে হিরোইন ও ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ নতুন ওই কারখানা থেকে প্রায় দেড় কোটি টাকার মাদক ও মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের বৈরাগী পাড়ায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে এসব মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় এ সময় মাদক ব্যবসায়ী ইউনুস আলীর স্ত্রী হাবিবা খানমকে আটক করা হয় এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে নতুন কোন কর আরোপ ছাড়াই মাদারীপুরের শিবচোর পৌরসভার দু হাজার বিশ একুশ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে সকালে জেলার শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে পৌর মেয়র আওলাদ হোসেন খান এই বাজেট ঘোষণা করেন বাজেটে করোনাভাইরাস মোকাবিলা ডেঙ্গু মশা নিধন সহ পৌর এলাকার রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারে বিশেষ বরাদ্দ ধরা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ মোল্লা সুন্দরবনে নতুন করে দস্যুতায় নামার চেষ্টা করলে তাদের পরিণতি খারাপ হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাল মামুন দুপুরে খুলনায় র্যাব ছয়ের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি র্যাব ডিজি বলেন সুন্দরবনে নতুন করে দস্যুতায় নেমে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন এ সময় আরও দুজন দস্যু আটক ও দুজন জেলেকে উদ্ধার করা হয় এ সময় তাদের কাছ থেকে পাঁচটি অস্ত্র গুলি দস্যুতায় ব্যবহারিক অন্য জিনিসপত্র ও ট্রলার জব্দ করা হয় দেশের বিভিন্ন স্থানে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা চুয়াডাঙ্গায় গেল চব্বিশ ঘন্টায় নতুন করে এক পুলিশ সদস্য সহ সাতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুশো জনে এর মধ্যে সুস্থ হয়েছেন একশো জন ও মারা গেছেন তিনজন এদিকে নোয়াখালীতে নতুন করে আরও বিয়াল্লিশ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সুস্থ হয়েছেন চোদ্দ জন এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দুই হাজার তেরো জন এছাড়া নড়াইলে নতুন করে এগারো জনের করোনা শনাক্ত হয়েছে এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন একশো জন নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে আহত তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হরণ মারা গেছেন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার পরিদর্শক টমাস বড়ুয়া জানান গুলিবিদ্ধ ইউপি সদস্য ঘটনার দিন রাতে একটি মামলা দায়ের করেছিলেন পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে এর আগে গত ছাব্বিশ জুন রাতে ইউপি সদস্য মোহাম্মদ হোরন মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়লে তিনি গুলিবিদ্ধ হন রাজবাড়ির ঘাট থানার কাশিমা গ্রাম থেকে ছয় হাজার চারশো পিস ইয়াবা ও নগদ চার লাখ তেরো হাজার টাকা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ রাজবাড়ির গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর শরীফ জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল মধ্যরাতে মুকুল ও সবুজকে গ্রেফতার করা হয় এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা সকালে আশুলিয়ার জামগড়া এলাকার সমীর প্লাজার সামনে এই কর্মসূচি পালন করেন নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা জানায় গত মার্চ মাসে ত্রিশ জন শ্রমিকের বেতন প্রদান করে এপ্রিল মাস থেকে কোনো প্রকার বেতন প্রদান করেনি কর্তৃপক্ষ বেতন ভাতা না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন মুজিব বর্ষের কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান করেছে সেনাবাহিনী সকালে এর উদ্বোধন করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমাম ফখরুদ্দিন দিনব্যাপী এই কর্মসূচিতে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় গাইনি বিশেষজ্ঞ মেজর শাকিলার নেতৃত্বে একদল মেডিকেল টিম এই স্বাস্থ্যসেবা প্রদান করেন এদিকে করোনাকালীন সময়ে এই সেবার ফলে উপকৃত হবেন বলে আশা গর্ভকালীন রোগীদের এখন দেখবেন প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তর্জাতিক সংবাদ তিব্বত মালভূমিতে অবস্থানরত সেনাদের মার্শাল আর্ট শেখাতে বিশজন প্রশিক্ষক নিয়োগ দিয়েছে চীন চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায় মার্শাল আর্টের এই যোদ্ধাদের আনা হয়েছে সিচুয়ান প্রদেশের এনবো ফাইট ক্লাব থেকে যারা সাধারণত আন্তর্জাতিক পর্যায়ে মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নেন এই সিদ্ধান্তের কারণ নিয়ে বেইজিং এখনও আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দেয়নি তবে চীনা সীমান্তরক্ষীদের সঙ্গে ভারতের সেনাদের সংঘর্ষের পর বেজিং এমন সিদ্ধান্ত নিয়েছে এদিকে এক খবরে বলা হয়েছে লাদাখ সীমান্তে ভারত যুদ্ধাস্ত্র জড়ো করছে সম্প্রতি দেশ দুটির মধ্যে এলএসি নিয়ে উত্তেজনা মাথা জড়া দিয়ে উঠেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের পরিকল্পনার কথা জানতে পেরে ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে কয়েক হাজার গ্রামবাসী বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ বেশ কয়েকটি গ্রামের নেতাকে সতর্ক করার পরই এই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছিল বলে স্বীকার করেছেন সরকারি এক মুখপাত্র তবে গ্রাম খালি করার ওই আদেশ প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি গ্রামের নেতাদের পাঠানো ওই চিঠির একটি অনুলিপি রয়টার্সের হাতে এসেছে বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীতে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে আর মৃত্যু হয়েছে পাঁচ লাখ মানুষের করোনা মহামারীর শুরুর মাত্র সাত মাসের মাথায় আক্রান্ত ও মৃত্যু এই মাইল ফলকে পৌঁছাল। বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এরপরেই দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল ও রাশিয়া আর দক্ষিণ এশিয়ার দেশ ভারত রয়েছে তালিকায় চতুর্থ অবস্থানে ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি এক লাখের বেশি মানুষ মৃত্যু হয়েছে পাঁচ লাখ দুই হাজারের বেশি আর সুস্থ হয়েছেন প্রায় পঞ্চান্ন লাখ মানুষ বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সরকার ভিআইপি কালচারে বিশ্বাসী নয় মন্তব্য ওবায়দুল কাদেরের সরকারের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে গ্রাম পুলিশ বললেন আইসিটি প্রতিমন্ত্রী এবং দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি বিজয় বার্তার শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ